আনিকা ঈশা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আপনি বলেছেন জেনারেল লাইনে পড়ুয়া সবার উচিত দিন শিক্ষার জন্য ইসলামিক বই পড়ার পাশাপাশি আলেমের সাহায্য লাভ করা। ছেলেরা সহজে আলেমদের পরামর্শ নিতে পারেন, কিন্তু একজন জেনারেল লাইনের মেয়েরা কীভাবে দিন শিখবে? তাদের জন্য আপনাদের কি কোনো পরিকল্পনা আছে? খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন বোন আনিকা। ইনশা আল্লাহ বিদিনিল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের এই সম্পর্কিত যে স্বপ্ন আছে সেটিকে হয়তো বাস্তবায়ন করার দিকে যেতে পারবো, যদি আমাদের রব আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা স্বপ্ন দেখছি যে আসন্ন ফাউন্ডেশনের যে মসজিদ কমপ্লেক্স এর পরিকল্পনা আমরা করছি, সেই মসজিদ কমপ্লেক্সে আমি নিজে সেখানে অনেকখানি বসে পড়ার চেষ্টা করব এবং নিয়মিত সেখানে থাকার চেষ্টা করব, এবং সেখানে হালাকা থাকবে ওপেন, অফলাইন হালাকা একেবারে সামনাসামনি। পুরুষরা সেখানে থাকবেন, মেয়েদের জন্য সেপারেট বসার ব্যবস্থা থাকবে, প্রশ্নোত্তরের সেশন থাকবে। এবং সেখানে আমার মেয়ে হিফজ শেষ করেছে, আলহামদুলিল্লাহ সে মাদ্রাসায় পড়ছে। আমার স্ত্রী আলহামদুলিল্লাহ যথেষ্ট দিনের ক্ষেত্রে অগ্রসর। আরও আমাদের পরিচিত ওলামা ইকরামের পরিবারের যারা নারী সদস্য আছেন, আলিমা আছেন, হাফিজা আছেন, দাইয়া আছেন, আমাদের বন্ধুবান্ধব মহলে পরিচিতদের মধ্যে অনেকে আছেন, তাদেরকে আমরা প্রশিক্ষিত করে তাদেরকে মা বোনদের দিনই ক্ষেত্রে হেল্প করার জন্য আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই প্রতিষ্ঠানে আমরা কাজে লাগাবো, এবং হালাকাতে তারা কাজ করবেন। সেই সাথে আমি নিজে এবং আরও ওলামা ইকরামদেরকে এনে আমরা পুরুষ এবং মহিলা সবার জন্য আমরা সমান্তরালভাবে হালাকা চালু করব। আশা করছি এখানে আপনি যে বিষয়টার কথা তুলে এনেছেন সেই পারপাস সার্ভ করবে কিছুটা হলেও, এবং আমাদের মা বোনরা ওলামা ইকরাম থেকে জিজ্ঞাসা করে তাদের প্রশ্ন উত্তর নিতে পারবেন, এবং মহিলা দায়িয়া যারা থাকবেন তাদের সাহচর্য আপনারা লাভ করতে পারবেন, এবং সেখানে অন্যান্য নেক এবং দিন ধারণ করেন এবং নেককার এরকম ফ্যামিলিতে ফ্যামিলি মেয়েরা আসবেন তাদের সাথে সাহচর্য আপনাদের লাভ হবে, এরকম একটা জায়গা আমরা করব। সেই প্ল্যান নিয়ে কিন্তু আসনা ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স আমরা শুরু করেছি, জায়গা কেনা হয়েছে, অনেক টাকার প্রয়োজন, অনেক কাজ বাকি। আল্লাহ যেন আমাদেরকে খুব শীঘ্রই আমাদের স্বপ্নে সেই জায়গায় পৌঁছার তৌফিক দান করে আপনারা দোয়া করবেন।